আমাদের আর বেল করতে ভুলবেন না এক সময় দুজনই ছিলেন একই দলে দুজনই ছিলেন দিদির একান্ত ভক্ত সময়ের ফেরে একজন দিদির কাছ থেকে দূরে সরে গিয়ে বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন অন্যজন অবশ্য বেশ সুখেই দিন কাটাচ্ছেন দিদিমণির ছত্রছায় এবার সেই দুজনেই শুরু হলো তু তু বিষয় মে একে অপরের বিরুদ্ধে সম্পত্তি নিয়ে তোলা অভিযোগ একজন মুকুল রায় অন্যজন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রবিবার বীরভূমের রামপুরহাট মহকুমার দুই প্রান্তে ছিল দুইজনের সভা বিজেপির সভামঞ্চ থেকে নাম না করে অনুব্রতবাবুর সম্পত্তি নিয়ে কটাক্ষ করেন মুকুলবাবু তার জেরে পাল্টা কটাক্ষ হানেন দিদির কেষ্ট রবিবার রামপুরহাটের কাছে মল্লারপুরে শিবতলা মাঠে ছিল বিজেপি রথযাত্রার প্রস্তুতি সভা সেখানে উপস্থিত ছিলেন মুকুল রায় সেই মঞ্চ থেকেই মুকুল রায় একটি পর্চা দেখিয়ে কারো নাম না করে বলেন জমিদারি যদি পূর্বপুরুষ থেকেই থাকত তাহলে তা মানতাম কিন্তু এনার জমিদারিটা তো নতুন দল দু হাজার এগারোয় ক্ষমতায় এলো আর শুরু হয়ে গেল সম্পত্তি বেড়ে যাওয়ার পালা দু সাল থেকে শুরু হয়ে গেল জমিদারি দু সালে বোলপুরের কালিকাপুর মৌজায় শ্রীমতী মণ্ডলের নামে আবার দু সালে ওই মৌজাতেই পাঁচ কাঠা জমি কেনেন কোনো এক মণ্ডল সব কাগজ পড়তে গেলে এক ঘন্টা সময় লাগবে এরা কিনা সততা দল করে রাজনৈতিক মহলের মতে মণ্ডল বলতেন তিনি বোঝাতে চেয়েছেন অনুব্রত মণ্ডলকে মুকুলের দাবি তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ওই মণ্ডল নামক ব্যক্তির সম্পত্তি সভাতে এই রাজ্যে নানা জেলায় বালি কয়লা পাথর ইত্যাদিতে পুলিশ ও তৃণমূলের তোলাবাজি নিয়ে প্রশ্ন তোলেন মুকুল রায় এদিনই আবার মোরাইয়ার পলসা গ্রামে ছিল তৃণমূলের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভা সেখানে অনুব্রতবাবুও যোগদান করেন সভায় উপস্থিত সবাইকে আগামী লোকসভা ভোটে বিজেপিকে ভোট না দেওয়ার কথাও বলেন সেখানে অনুব্রতবাবুকে মুকুলবাবুর তোলা প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ওনার অতীতটাকে আগে জেনে নিন ওনার অতীত কী ছিল উনি কি করতেন ওনাকে বলুন আপনার আগে কি ছিল ওনার বাবা কোথাকার জমিদার ছিলেন ওনার কোথায় বাড়ি আপনার সোর্স অফ ইনকাম কি আমি কিন্তু বাঙালির ঘরের ছেলে নই আমার ঘরে আড়াইশো বছরে দুর্গাপুজো হয় ছয়শো বছরে শিব মন্দির রয়েছে ওনাকে জিজ্ঞেস করুন ওনার বাবা কি ছিলেন আর বালি কয়লা পাথর চুরির মূল নায়ক ছিলেন মুকুল রায় চুরি চোরটা যা কিছু উনিই করতেন